আমার ব্যক্তিগতভাবে ইচ্ছে এবং আমার ফ্যামিলিরও ইচ্ছা যে আমার বিয়ে খুব ধুমধাম ভাবে হবে এবং ইনশাআল্লাহ ধুমধাম করে হবে এবং আমার যারা কাছে যমুনা মিডিয়া 24 এ আপনাদের স্বাগতম। এবার বিয়ে নিয়ে মুখ খুললেন পূজাচেরি। কাকে কিভাবে বিয়ে করবেন এবং কার সম্মতিতে বিয়ে করবেন, এবার খোলাসা সব কথা স্বীকার করলেন। আজকের এই ভিডিওতে পূজাচেরির বিয়ে নিয়ে আলোচনা করব। ঢালিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী পূজাচেরি কয়েক মাস আগে এক নায়কের সঙ্গে প্রেমের গুঞ্জনের সমালোচনার মুখে পড়েন তিনি। তবে এসবের তোয়াক্কা না করে নিজ গতিতে এগিয়ে চলেছেন এই নায়িকা। সোমবার 23 জানুয়ারি রাজধানীর মিরপুর ডিওএসএসএ এক আয়োজনে পারফর্ম শেষে বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেন পূজাচেরি। জনপ্রিয় এই অভিনেত্রী বলেন, ব্যক্তিগতভাবে এবং পরিবারের ইচ্ছায় আমার বিয়ে ধুমধাম করে হবে। আমার যারা কাছের মানুষ তারা সবাই আমার বিয়েতে উপস্থিত থাকবে। আমি আসলে সবাইকে আমার বিয়েতে দেখতে চাই, সবাইকে জানিয়েই বিয়ের পিঁড়িতে বসব। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ব্রাইডাল লুকের ছবি প্রসঙ্গে পূজাচেরি জানান, মাঝে মাঝে খুব অবাক লাগে মানুষ এত বোকা কিভাবে হয়। এতটা বোকা হওয়া উচিত না, যারা বোঝা তারা ঠিকই বুঝেছে। এটা একটা ব্রাইডাল শ্যুট ছিল, সেখান থেকেই কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছি। যারা ভুল বুঝেছে তাদের বোকা ছাড়া কিছুই বলবো না। বিয়ে না করলে এত প্রেম আর বিয়ের খবর কেন হচ্ছে আপনাকে এবং শাকিব খানকে নিয়ে? পূজাচেরি বলেন, আমাকে নিয়ে প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো নিউজ হচ্ছে যার কোনো অস্তিত্ব নেই। এখন এই বিষয়ে যদি আমি কথা বলি বা তার উত্তর দেই তাহলে অনেক কথাই বলতে হবে, আর কথায় কথা বাড়ে। আমি এ বিষয় নিয়ে আর কথা বাড়াতে চাই না। এসব গুজব গসিপের জন্যই কি আজকাল কিছুটা আড়ালে থাকছেন? উত্তরে পূজা বলেন, সবসময় কাজে ব্যস্ত আছি, আজ এখানে কাল ওখানে, মোট কথা কাজ নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে আমাকে, তাই এসব গুজবে কান দেওয়ার মতো সময় আমার নেই।